हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू द फारा फूड विजन। आज अपने नहीं एस भिन्न साथ ही दोधरण व्हाइट सॉस। आजकल छोटो बड़ो चाइनीज रेस्टुरेंटगुल प्राय खबर व्हाइट सॉस व्यवहार करा है। पास्ता बर्गर सैंडविच लाजानिया खूब इजी रेसिपी नहीं चले एसेछि। प्रथम तैरी कर देखा बेसिक व्हाइट सॉस। पैन चूलाय बसिए दिए दो टेबल चामच अनसल्टेड बाटर मेल्ट कर दिए दीची। एक चा चामच मिहि किमा करा रसुन कुची हल्का भेजे नहीं, ये कर सुंदर फ्लेवर आसबे। अल्प आचे एक चा चामच मैदा दिए दीची। मदार कलर चेंज जान ना दिए दीची तरल दूध। नॉर्मल टेम्परेचर अल्प अल्प कर ढालते हैं और नाड़ते हैं जान दला बेधे ना जाए। एखाने एक कप दूध दिए दिए दीची हाफ चा चामच गोलमरीच गुड़ो। আপনারা চাইলে বোতল বা এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে তিন চার দিন ব্যবহার করতে পারেন। এখন তৈরি করে দেখাবো চিজি হোয়াইট সস। প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দু টেবিল চামচ আনসল্টেড বাটার মেল্ট করে নিন। এখন অ্যাড করছি এক চা চামচ মিহি কুচি রসুন হালকা ভেজে নিই। অল্প আছে এক চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি, অনবরত নাড়তে থাকবো। ময়দার কালার যেন চেঞ্জ না হয় লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। নর্মাল টেম্পারেচারে অল্প অল্প করে ঢেলে দেব আর নাড়ব যাতে করে দলা বেঁধে না যায়। এখানে এক কাপ দুধ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। স্বাদমতো খাবার লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা আর একটু বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সবশেষে 1/3 কাপ চেডার চিজ গ্রেট করে ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকবো। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার টেস্টি চিজি হোয়াইট সস। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।